হে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সার্কিটিশিয়ান। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি অ্যামাজন থেকে একটা টিডিএস মিটার অর্ডার করেছি, তো সেটা দেখাবো আর সেটা কিভাবে কাজ করে বা টিডিএস জিনিসটা কি সেটাই আজকে তোমাদের বলবো। তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। এইটা হচ্ছে টিডিএস মিটারের প্যাকেট যেটা আমি অ্যামাজন থেকে পারচেজ করেছি। এটার প্রাইস হচ্ছে 167। তোমরা এটার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো প্রথমে এই প্যাকেটটাকে আমি ছুরি দিয়ে কেটে খুলে নেব। তো এটা ছুরি দিয়ে কাটার পর আমি এর ভেতর থেকে যে মেন মেটেরিয়ালটা রয়েছে সেটা বার করে নিলাম, যেটা হচ্ছে টিডিএস মিটার। তো টিডিএস মিটারটা একটা ব্ল্যাক কালারের ব্যাগের মধ্যে এসছে। তো এটা সম্ভবত লেদার দিয়ে তৈরি নয়, এটা হচ্ছে ফোম টাইপের কিছু দিয়ে তৈরি। আর এর পিছন দিকটায় একটা ক্লিপ মতো জিনিস রয়েছে যেটা সম্ভবত শার্টে আটকানোর জন্য ইউজ করা হয়ে থাকে। তো এই ব্যাগের কোয়ালিটিটা ডিসেন্ট। তো এটাকে আমি ব্যাগটাকে খুলছি। এবার খুলে এর ভেতর থেকে টিডিএস মিটারটাকে আমরা বের করব। তো এই যে টিডিএস মিটারটা রয়েছে এর সঙ্গে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল, যেটাকে আমরা অবশ্যই ইউজ করার পরে পড়বো, কারণ আগে আমরা ইউজ করি তারপর আমরা ম্যানুয়াল পড়ি। তাছাড়া এই ইউজার ম্যানুয়ালটার একদিকে চাইনিজে লেখা রয়েছে, তো যেটা অবশ্যই আমি পড়তে জানি না। আর ভাগ্যক্রমে আরেকটা দিকে ইউজার ম্যানুয়ালটা ইংলিশে লেখা রয়েছে, তো যেখানে লেখা রয়েছে কীভাবে এটা ক্যালিব্রেট করতে হবে অ্যান্ড অল, আর কীভাবে এটাকে ঠিকঠাকভাবে স্টোরেজ টেম্পারেচার কত রাখা যাবে বা কীভাবে এটাকে রাখতে হবে সেগুলো লেখা রয়েছে। তো নেক্সট আমি টিডিএস চেক করার জন্য এক গ্লাস জল নিয়ে নিয়েছি। টিডিএস এর ফুল ফর্ম হচ্ছে টোটাল ডিজলভড সলিডস ইন ওয়াটার। তো জলটা ড্রিঙ্কেবল কি ড্রিঙ্কেবল নয় সেই জন্য আমরা এই টিডিএস এর মেজারমেন্টটা করে থাকি। তো এই যে টিডিএস মিটারটা রয়েছে, এই টিডিএস মিটারটা ভালোমতো লক্ষ্য করলে দেখা যাবে এটা একটা স্ক্রিন রয়েছে, তিনটে বাটন রয়েছে, একটা অন অফ, একটা জলের টেম্পারেচার চেক করার জন্য আর একটা জলের টিডিএস ভ্যালু চেক করার জন্য। আর এর ঠিক নিচের দিকটায় রয়েছে হচ্ছে তিনটে ইলেকট্রোড। তো তার মধ্যে একটা ইলেকট্রোড দিয়ে টেম্পারেচার মেজারমেন্ট হয় আর যে বাকি দুটো ওপেন ইলেকট্রোড রয়েছে সেটা দিয়ে আমরা জলের টিডিএস মেজারমেন্ট করি। তো টিডি আর এই উপরের দিকটায় রয়েছে হচ্ছে গিয়ে দুটো 1.5 ভোল্টের ব্যাটারি, যেটা দিয়ে এটাকে পাওয়ার করা হয়। অ্যান্ড অবভিয়াসলি এটা রিপ্লেসেবল, যখন ব্যাটারি শেষ হয়ে যাবে আমরা এটাকে রিপ্লেস করব। তো এবার আমি এই যে পরিষ্কার জলটা রয়েছে এটার টিডিএস চেক করে নেবো। এটা নর্মাল ট্যাপ ওয়াটার, তো এটা ফার্স্টে 0 শো করছি বিকজ এটা জলের মধ্যে নেই। তো এইটাকে আমি জলের মধ্যে চোবাবো, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই যে দাগটা রয়েছে ওই দাগ অবধি আমরা এটাকে জলে চোবাতে পারবো, নাহলে এর ইলেকট্রনিক্স পার্টে জল ঢুকে যাবে, কারণ এটা পুরোটা ওয়াটার টাইট নয়। তো এরপরে যে হোল্ড বলে বাটনটা রয়েছে, আমি হোল্ড বলে বাটনটা প্রেস করলাম। তো হোল্ড বলে বাটনটা প্রেস করলে সেখানে ভ্যালুটা যে থাকবে সেটা স্টোর হয়ে যাবে। তো ভ্যালুটা হচ্ছে 634। তো বেসিক্যালি আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার থাকে সেইটার ভ্যালু হওয়া উচিত উইদিন 300, বাট 120 হলে হচ্ছে বেস্ট। তো আমি এবার কি করব যে এই যে টিডিএস মিটারটা রয়েছে সেটাকে ভালো মতো ঝেড়ে নিয়ে এটাকে টিস্যু পেপার দিয়ে মুছে রাখতে হয়, তাহলে এর লঞ্জিভিটিটা বাড়ে। তো এই পরিষ্কার জলটা সরিয়ে এবারে আমি এর জায়গায় নোংরা জল নিয়ে আসছি, যাতে আমি চেক করতে পারি যে মিটারটা ঠিক আছে কিনা বা জলের টিডিএসটা কেমন চেঞ্জ হয়। তো এই জলটার মধ্যে ধুলো মেশানো আছে একটু। তো এবার এই জলটার টিডিএস আমরা চেক করব। তো টিডিএস মিটারটাকে আমি আবার জলের মধ্যে সাবমার্জ করব। সাবমার্জ করার পর আমি আবার হোল্ড বাটনটাকে প্রেস করব, কারণ ভ্যালুটা তোমাদের শো করতে হবে। তো এটার টিডিএস এখন শো করছে 665। তো আগে ছিল 34, তো এখন 65 হয়ে গেছে। তো বুঝতেই পারছো জলের টিডিএস লেভেলটা কতটা চেঞ্জ হয়েছে। তো এইভাবেই তোমরা তোমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে সেটার টিডিএস চেক করতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নিচে কমেন্ট করো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে বা আর কি ভিডিও তোমরা দেখতে চাইছো। আর আজকের ভিডিওটায় আশা করছি 30টার উপর লাইক হয়ে যাবে, তো সেটা একটু করে দিও।
আর নেক্সট আমি বানাবো হচ্ছে গিয়ে ওয়াটার পিউরিফায়ার, কি করে আমরা ঘরে বানাতে পারি সেইটা দেখাবো তোমাদের বানিয়ে, খুব কম খরচে কিভাবে আমরা ওয়াটার পিউরিফায়ার বানাতে পারি। আর যারা আজকে আমাকে নতুন দেখছো বা এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর সঙ্গে বেল আইকনটাকেও প্রেস করে দেবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, বি ক্রিয়েটিভ।